সুপ্রিয় দর্শক, হেলথ টিপস বাংলা আপডেট চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ। আজকের যে আলোচনা, ইনসুলিন দেওয়ার নিয়ম। সিরিঞ্জ দিয়ে যে আমরা ইনসুলিন দেব, সিরিঞ্জে প্রথমত যখন আমরা ইনসুলিন তুলব, সিরিঞ্জে যে পরিমাণ ইনসুলিন, ধরি আমরা 7 ইউনিট ইনসুলিন সিরিঞ্জে ঢুকাবো, 7 ইউনিট সিরিঞ্জের মধ্যে বাবল নেব, সিরিঞ্জটাকে প্রথম টানবো, টানার পর যখন খালি হবে কিছু দূর অংশ, 7 ইউনিট বাবল যখন আমরা সিরিঞ্জের যে অংশটা অ্যাম্পুলের মধ্যে প্রবেশ করবো, সিরিঞ্জটা প্রবেশ করিয়ে পুরো বাবলটা চাপ দিয়ে ভেতরে প্রবেশ করাবো। ভেতরে প্রবেশ করানোর পর আস্তে আস্তে যে পরিমাণ বাবল অ্যাম্পুলের মধ্যে প্রবেশ করেছে, সেই পরিমাণ ইনসুলিন সিরিঞ্জের মধ্যে আস্তে আস্তে আমরা টেনে নেব। নেওয়ার পর অ্যাম্পুল থেকে সিরিঞ্জটাকে বের করে সিরিঞ্জটাকে আমরা প্রথমত একটু হালকা ঝাঁকি এবং টোকা দিয়ে ভেতরে যে বাবলগুলো আছে বাবলগুলো বের করে দিয়ে হালকা চাপ দিয়ে সমস্ত বাবল ভেতর থেকে বের করে দেব। বের করে দেওয়ার পর আবার সিরিঞ্জটা আমাদের শরীরে ইনসুলিন দেওয়ার উপযোগী হয়েছে কি না দেখার পর আমরা সিরিঞ্জটাকে শরীরে আমরা দেব। এখন আমরা শরীরের কোন কোন অংশে ইনসুলিন দিতে পারি? প্রথমত আমরা শরীরের বাহুতে দিতে পারি, পায়ের মাসেলে দিতে পারি, পেটের চামড়ায় দিতে পারি। যে সমস্ত জায়গায় ইনসুলিন দেওয়া যাবে না, কুস্কিতে বা যেখানে ভেনের সংস্পর্শ আছে, ভেনে কোনো প্রকার ইনসুলিন দেওয়া যাবে না। ইনসুলিন দেওয়ায় আমরা নাভি থেকে 1.5 থেকে 2 ইঞ্চি দূরে, পেটের চামড়া আমরা বাঁ হাত দিয়ে 1/2 ইঞ্চি উপরের দিকে আলতো করে তুলে নিয়ে সিরিঞ্জকে প্রবেশ করাবো। করিয়ে প্লাঞ্জারের ডান হাত দিয়ে আস্তে আস্তে চাপ দেব, যতক্ষণ পর্যন্ত আমার ইনসুলিনটা সম্পূর্ণ মিশে যায়নি। তবে একটা কথা আপনাদের বলা দরকার, ইনসুলিন দেওয়ার সময় আমরা প্রথমত জায়গাটা পরিষ্কার করে নেব অ্যালকোহল প্যাড দিয়ে। অ্যালকোহলযুক্ত প্যাড দিয়ে একটু ঘষে নেব, যে জায়গায় আমরা ইনসুলিন দেবো হালকাভাবে ঘষে নেব, যে কথাটা আমার আগেই বলার কথা ছিল। দ্বিতীয়ত, যখন আমার ইনসুলিনটা সম্পূর্ণ প্রবেশ করবে, প্রবেশ করানোর পর আস্তে করে ওই জায়গায় তুলো বা ব্যান্ডেজ দিয়ে তুলো দিয়ে চাপ দিয়ে ধরে সিরিঞ্জটাকে বের করে নেব। সামান্য একটু অনেক সময় রক্ত বের হতে পারে বা নাও হতে পারে, তারপর আমরা পুনরায় অ্যালকোহল প্যাডটি ব্যবহার করব এবং অ্যালকোহল প্যাড দিয়ে সুন্দর করে জায়গাটা আবার পরিষ্কার করে নেব, যাতে করে ওখানে কোনো জীবাণু বা কোনো ময়লা প্রবেশ করতে না পারে। এখন এই ইনসুলিন দেওয়ার পর আমরা কি দেওয়ার পরপরই খাবার গ্রহণ করব? না, 20 থেকে 25 মিনিট পর খাবার গ্রহণ করতে পারি। কিছু কিছু জায়গা যে ইনসুলিন দেওয়া যাবে না, সে জায়গাগুলি হচ্ছে, আমি আগেও বলেছিলাম ভেইনের মধ্যে কখনো ইনসুলিন দেওয়া যাবে না, সেক্ষেত্রে বিপদ হতে পারে। যে সমস্ত জায়গায় ভেইন আছে, কুস্কিতে অনেক ভেইন থাকে এবং ভেইন যেখানে দেখা যাচ্ছে মোটা ভেইন আছে, দিতে গেলাম বা ভেইনটা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে, কখনোই সেই ভেইনের উপর ইনসুলিন দেওয়া যাবে না। এই ছিল আমার ইনসুলিন দেওয়ার কৌশল নিয়ে আলোচনা। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের কোনো রোগ বা বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন, আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো।